আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ইমাম গাজ্জালি বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর উপরে আলোচনা করব। ডিগ্রি ফার্স্ট ইয়ার বিবিএস ফার্স্ট ইয়ার চ্যাপ্টার 4A, এবং এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ওয়ার্কশিট। ওয়ার্কশিট চ্যাপ্টারে থেকে এর আগেও আমি ক্লাসে আলোচনা করেছি, আজকেও আমি বরাবর সেই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আজকে যে অঙ্কটা আমি সলিউশন করব সে অঙ্কটা হচ্ছে, এখানে দেওয়া আছে, ইনফরমেশনটা আছে, দি ট্রায়াল ব্যালেন্স অফ Shoil Enterprise on December 31, 2004. Shoil Enterprise trial balance as on December 31, 2014. অর্থাৎ 2014 সালের 31 ডিসেম্বর তারিখে Shoil Enterprise-এর একটা trial balance এখানে দেওয়া আছে। Trial balance যে অ্যাকাউন্টগুলো আছে এবং কিছু অ্যাডিশনাল ডাটা আছে, আমি প্রথমে পড়ছি, সার্ভিস রেভিনিউ, তারপরে হচ্ছে রেন্ট রেভিনিউ, অ্যাকাউন্ট রিসিভেবল, ক্যাশ ইন হ্যান্ড, প্রিপেড ইন্স্যুরেন্স, স্যালারি এক্সপেন্স, অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, ট্রাভেলিং এক্সপেন্স, ইউটিলিটি এক্সপেন্স, অফিস ফার্নিচার, মিসেলেনিয়াস এক্সপেন্স, অফিস সাপ্লাইজ, ক্যাপিটাল ড্রয়িং, এই অ্যাকাউন্টগুলো দেওয়া আছে। ডেবিট ক্রেডিট তাদের টোটাল ডেবিটের যোগফল 1,17,190, দুদিকে একই আছে যোগফল। এখানে অ্যাডিশনাল ডাটা হিসাবে যেটা দেওয়া আছে, এক নম্বরে অফিস সাপ্লাইজ ইউজ ডিউরিং দ্য ইয়ার টাকা 1,500, বলা হচ্ছে অফিস সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে এই চলতি বছরে 1,500 টাকা, 1,500 টাকা অফিস সাপ্লাইজ ব্যবহার করা হয়েছে। অফিস সাপ্লাইজ তাহলে র্যাম এর ভিতরে, ট্রায়াল ব্যালেন্সের ভিতরে আছে। অফিস সাপ্লাইজ ছিল হচ্ছে 2,100 টাকা, এর থেকে ব্যবহার হচ্ছে 1,100 টাকা। এর জন্য আমরা যদি খুচরা এখানে যদি জাবেদাগুলো একটু রাফ করি তাহলে আমাদের ওয়ার্কশিটটা করতে সুবিধা হবে। এক নম্বরে যে জাবেদাটা তাহলে হবে, এক নম্বরে জাবেদাটা হবে অফিস সাপ্লাইজ র্যাম ট্রায়াল ব্যালেন্সে আছে অ্যাসেট হিসাবে, অ্যাসেট হিসাবে যদি থাকে তাহলে আমাদের জাবেদা দিতে হয় যতটুকু এক্সপেন্স হয়েছে অতটুকু। এক্সপেন্স বলে দিতে স্পষ্ট 1,500 টাকা এক্সপেন্স, অফিস সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, এক্সপেন্স ডেবিট অফিস হচ্ছে ডেবিট 1,500 টাকা। তাহলে ক্রেডিট কি হবে, এই অ্যাসেটটা এখন রেড পাবে অফিস সাপ্লাইজ বলে 2,100 টাকা যেটা ছিল এই অফিস সাপ্লাইজ ক্রেডিট। দুই নম্বর যে সমন্বয়টা আছে, ইন্স্যুরেন্স এক্সপায়ার এট দ্য রেট অফ টাকা 300 পার মান্থ, প্রিপেড ইন্স্যুরেন্স গ্রামের ট্রাইব্যালেন্স আছে, এই প্রিপেড ইন্স্যুরেন্সের থেকে বলা হচ্ছে যে প্রতি মাসে 200-300 টাকা করে এক্সপায়ার হয়েছে, প্রতি মাসে 200 টাকা করে 300 টাকা করে খরচ দেখাতে হবে। প্রিপেড হিসাবে দেওয়া আছে রেমিলের ভিতরে 3,800 টাকা, এর থেকে প্রতি মাসে 300 টাকা করে হলে 12 মাসে 3 × 36 3,600 টাকা এখন এক্সপেন্স হবে। লিখব ইন্স্যুরেন্স এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, আর প্রিপেড ইন্স্যুরেন্সটা এখন ক্রেডিট হয়ে যাবে।
টাকা হচ্ছে 3600। তিন নম্বর যে ট্রানজ্যাকশনটা আছে, সার্ভিস প্রোভাইডেড বাট রিমেইন্ড ওয়ান বিল আন বিল ফর টাকা যে 2500, 2500 টাকার সার্ভিস দেওয়া হয়েছে, প্রোভাইড করা হয়েছে, কিন্তু সেটা বিল করা হয়নি, আন বিল হয়েছে। তাহলে এটা হচ্ছে একটা অলিখিত হিসাবের মতো, অলিখিত লেনদেনের মতো। তাহলে এটা লিখতে হবে খাতায়, লিখলে এটা যাবে না হবে অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। চার নম্বর আছে ডেপ্রিসিয়েশন শর্ট ওর অফিস ফার্নিচার এট দ্য রেট অফ 5% পার অ্যানাম। অফিস ফার্নিচার এর উপর ডেপ্রিসিয়েশন নির্ণয় করা হচ্ছে প্রতি মাসে পার অ্যানাম বাৎসরিক 5%। অফিস এখানে অফিস সাপ্লাইস, অফিস ফার্নিচার দেওয়া আছে, অফিস ফার্নিচার আছে 60,000 টাকা, এই 60,000 টাকার 5% 3,000 টাকা এটা ডেপ্রিসিয়েশন। এগুলো ডেপ্রিসিয়েশন 60,000 টাকা 5% 3,000 টাকা। পাঁচ নম্বরে বলছে ট্রাভেলিং এক্সপেন্স পেইড ইন অ্যাডভান্স টাকা হচ্ছে 600। ট্রাভেলিং এক্সপেন্স অ্যাডভান্স পেমেন্ট করা হয়েছে, অগ্রিম দেওয়া হয়েছে, খরচটা অগ্রিম করা হয়েছে 200-600 টাকা। ট্রাভেলিং এক্সপেন্স আমাদের ট্রাভেলান্সে আছে, এই 2600 টাকার মধ্যে 600 টাকা অগ্রিম করা হয়েছে, 600 টাকা এই বছরের নয়, এটা পরবর্তী বছরের জন্য হয়ে গেছে। তাহলে অগ্রিম হলে সেটা আমরা জাবেদা দিব, কোনো খরচ অগ্রিম করলে সেটা অ্যাসেট হয়। ট্রাভেলিং অর্থাৎ প্রিপেইড ট্রাভেলিং এক্সপেন্স ডেবিট এটা হচ্ছে পাঁচ নম্বরের জাবেদা হলো সমন্বয় জাবেদা। আরেকটা আমাদের ট্রায়াল ব্যালেন্সের মধ্যে লুকায়িত আছে আরেকটা সমন্বয়, সেটা হলো 10% নোটস পেয়েবল। এটা দেওয়া আছে 20,000 টাকা, 20,000 টাকা নোট পেয়েবল আছে, এবং এটা আর তারিখ দেওয়া আছে 1/7/14 অর্থাৎ 1/7/2014 তারিখেই নোট পেয়েবলটা ইস্যু হয়েছে। তাহলে এই নোট পেয়েবলের জন্য 10% ইন্টারেস্টের ব্যবস্থা আছে, তাহলে এই ইন্টারেস্টটা এই বছরের জন্য 6 মাসের ইন্টারেস্ট বাকি আছে, এটার জন্য একটা জার্নাল হবে। আমি 6 নম্বর জার্নালটা হবে তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট টু ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। বিশ হাজার টাকা 10% হয় 2,000 টাকা, আর এর 6 মাস হলে 1,000 টাকা, 1 বছরের জন্য 2,000 টাকা হলে 6 মাসের জন্য 1,000 টাকা। এটা হলো মোট 6টা সমন্বয় জাবেদা আমরা পেলাম। এই ছয়টা সমন্বয় জাবেদা, এর সাথে সমন্বয় করার পর আমাদের ওয়ার্কশিট কার্যপত্র ওই যে এখানে বলা হয়েছে রিকোয়ার্ড টিপিআই 10 কলাম ওয়ার্কশিট ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর
2014 2014 সালে 31 ডিসেম্বর তারিখে একটা 10 কলাম ওয়ার্কশিট নির্ণয় করতে বলা হয়েছে 10 কলাম ওয়ার্কশিটের জন্য আমরা এই আবেদনগুলো দিয়ে এলাম এখন আমাদের সুবিধা হবে আমাদের ওয়ার্কশিটটা করতে ওয়ার্কশিটের একটা নির্দিষ্ট ছক আছে এই ছক 10 কলাম অর্থাৎ 10টা কলাম হবে 10টা কলাম করে আমাদের এই ওয়ার্কশিটটা সমাধান করতে হবে প্রিয় শিক্ষার্থী আমরা ওয়ার্কশিটের সলিউশন এখন করব 10 কলাম ওয়ার্কশিট বলা হয়েছে যেহেতু 10 কলাম ওয়ার্কশিটে 10টা এখানে 10টা কলাম আছে অর্থাৎ 5 জোড়া প্রথম জোড়া আছে ট্রায়াল ব্যালেন্স দ্বিতীয় জোড়া অ্যাডজাস্টিং তিন নম্বর জোড়া আছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স চার নম্বর আছে ইনকাম স্টেটমেন্ট পাঁচ নম্বরে আছে ব্যালেন্স শিট এখন আমরা যে সমন্বয়গুলো আছে সমন্বয়গুলো আগে লিখে তারপরে পুরো সলিউশনটা করব প্রথম সমন্বয়টা ছিল অফিস সাপ্লাইজ অফিস সাপ্লাইজ হচ্ছে এই বছরের জন্য ব্যবহার হয়েছিল 1500 টাকা এটার জন্য জাবেদা দিয়েছিলাম অফিস সাপ্লাইজ এক্সপেন্স আর সাপ্লাইজ অফিস সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট টু অফিস সাপ্লাইজ ক্রেডিট অফিস সাপ্লাইজ এক্সপেন্স নাই এটা আমরা লিখব অফিস সাপ্লাইজ এটা সমন্বয় আবেদনগুলো সব অ্যাডজাস্টিং এর ঘরে বসবে অর্থাৎ এখানে ট্রায়াল ব্যালেন্স এর ঘরগুলো ফাঁকা থাকবে এই সময় অফিস সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট 1500 টাকা আর এর বিপরীতে অফিস সাপ্লাইজ ক্রেডিট 1500 টাকা সঙ্গে সঙ্গে যদি আমরা এটা একবার হিসাব করি একবারে হিসাব করলে 2100 থেকে 1500 বাদ দিলে অফিস সাপ্লাইজ থাকবে 600 টাকা এই 600 টাকা অ্যাডজাস্টেড চাল ব্যালেন্সে ডেবিট দিকে বাড়বে আর অফিস সাপ্লাইজ যে অ্যাসেট আমরা একই সাথে কাজ করব এই ট্রায়াল ব্যালেন্সের যে অ্যাকাউন্টগুলো আমরা পাবো ফাইনালি এই অ্যাকাউন্টগুলো দুইটা ভাগে ভাগ হবে একটা যাবে ইনকাম স্টেটমেন্টে আর একটা যেগুলো ইন্টারেস্ট স্টেটমেন্টে যাবে সেটা ট্রায়াল ব্যালেন্সে যাবে না যেগুলো ট্রায়াল ব্যালেন্সে সরি ব্যালেন্স শিটে আর ব্যালেন্স শিটে যেগুলো যাবে সেগুলো ইনকাম স্টেটমেন্টে যাবে না এখান থেকে দুই ভাগ হয়ে যাবে কিছু ইনকাম স্টেটমেন্টে যাবে কিছু ব্যালেন্স শিটে যাবে তাহলে দেখি অফিস সাপ্লাইজ এটা হচ্ছে অ্যাসেট অ্যাসেট যাবে হচ্ছে ইনকাম অ্যাসেট যাবে হচ্ছে ব্যালেন্স শিটে ডেবিট দিকে ব্যালেন্স শিটে ডেবিট দিকে এই 600 টাকা চলে আসবে আর এই অফিস সাপ্লাইজ এক্সপেন্স 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 আগে আমরা ট্রায়াল ব্যালেন্সের ডেবিট দিকে লিখি আর এই এক্সপেন্স ইনকাম স্টেটমেন্টে ডেবিট দিকে এক্সপেন্স সাইডে 1500 এরপরে দ্বিতীয় নম্বর সমন্বয়টা দেখি দ্বিতীয় নম্বর সমন্বয়টা ছিল যে ইন্স্যুরেন্স প্রতি মাসে 300 টাকা করে ইন্স্যুরেন্স খরচের সাথে লাগবে সেই হিসাবে জাবেদা দিয়েছিলাম 3700 টাকা এক্সপেন্স তাহলে এখানে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট 3600 টাকা এই 3600 টাকা এখানে আর সরাসরি 3600 টাকা এক্সপেন্স তাহলে আর ব্যালেন্স শিটে এগুলো যাবে এর বিপরীতে 3600 টাকা ক্রেডিট প্রিপেইড প্রিপেইড ইন্স্যুরেন্স এখানে ক্রেডিট পাশে 3600 টাকা এই 3600 টাকা যদি 3800 টাকাতে বাদ দিই ব্যালেন্স থাকবে 200 টাকা এই 200 টাকা অ্যাসেট হিসাবে প্রিপেইড ইন্স্যুরেন্স হিসাবে থেকে যাবে যেটা যাবে ব্যালেন্স শিটে ডেবিট দিকে 200 টাকা এরপরে তিন নম্বর সমন্বয়টা ছিল যে সার্ভিস দেওয়া হয়েছে কিন্তু সেটা আনবিল হয়েছে দেখা হয়নি সেটার জন্য জাবেদা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবলে আমরা ডেবিট দিকে লিখব এটা টাকা ছিল 2500 টাকা আর এটার জন্য সার্ভিস সার্ভিস রেভিনিউ সেটা কেটে হবে 2500 টাকা
এটা হচ্ছে যোগ হয়ে সার্ভিস রেভিনিউ 27,240 এর সাথে 2,500 যোগ হয়ে অ্যাডজাস্টেড টার্নওভার ক্রেডিট দিকে বলবে 729,740 29,740 এই 29,740 এটা হচ্ছে সার্ভিস রেভিনিউ সার্ভিস রেভিনিউ এখন আমাদের ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স যাবে হচ্ছে শুধুমাত্র ইনকাম স্টেটমেন্টে যেহেতু ইনকাম স্টেটমেন্টে সকল প্রকার আয় এবং ব্যয় যদি হিসাব লেখা হয় তাহলে এখানে হচ্ছে 29,740 আর এদিকে অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে এই 2,500 টাকা যোগ হওয়ার কারণে আগে ছিল 24,000 এই 24,000 এর সাথে আর যে 27,300 এই 27,300 হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট রিসিভেবল এটা হচ্ছে অ্যাসেট এটা চলে যাবে সরাসরি ব্যালেন্স শীটে ডেবিট দিকে 27,300 এরপর তারপরে হচ্ছে ডেপ্রিসিয়েশনের যাবে না ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 3,000 টাকা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 3,000 টাকা এই 3,000 টাকা অ্যাডজাস্টেড ট্যাবুলেন্সের এক্সপেন্স 3,000 অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এটাও 3,000 এক্সপেন্সটা যাবে ইনকাম স্টেটমেন্টের ডেবিট দিকে 3,000 আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে লাইবিলিটিস এটা যাবে ব্যালেন্স শীটের ক্রেডিট দিকে 3,000 এরপর আছে ট্রাভেলিং এক্সপেন্স অ্যাডভান্স করা হয়েছিল ট্রাভেলিং এক্সপেন্স আছে এখানে সমন্বয় এই যে ট্রাভেলিং এক্সপেন্স এই ট্রাভেলিং এক্সপেন্সে 600 টাকা অ্যাডভান্স আছে তাহলে প্রিপেইড ট্রাভেলিং এক্সপেন্স অ্যাডভান্স হলে প্রিপেইড ট্রাভেলিং এক্সপেন্স ডেবিট হবে 600 টাকা আর এর বিপরীতে ক্রেডিট হবে ট্রাভেলিং এক্সপেন্স ক্রেডিট 600 টাকা এখানে এই 600 টাকা বাদ দিলে থাকবে 2,000 টাকা 2,000 টাকা এটা চলে যাবে সরাসরি ইনকাম স্টেটমেন্টে 2,000 টাকা আর বাকি 600 টাকা প্রিপেইড ট্রাভেলিং এক্সপেন্স 600 টাকা এটা হচ্ছে অ্যাসেট অ্যাসেটটা প্রথমে অ্যাডজাস্টেড ট্যাবুলেন্সে 600 আর বাকি এটা চলে যাবে ব্যালেন্স শীটে ডেবিট দিকে 600 টাকা এরপর আরেকটা সমন্বয় যেটা আছে নোটস পেমেন্টের ইন্টারেস্ট এটা জন্য হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ইন্টারেস্ট পেয়েবল ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট 1,000 টাকা করে এক্সপেন্সটা হবে প্রথমেই অ্যাডজাস্টেড ট্যাবুলেন্সে ডেবিট দিকে আর ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট দিকে এবার ইন্টারেস্ট এক্সপেন্স যেটা 1,000 টাকা এটা হচ্ছে ইনকাম স্টেটমেন্টের ডেবিট দিকে আর ইন্টারেস্ট পেয়েবল যেটা এটা চলে যাবে ব্যালেন্স শীটের ক্রেডিট দিকে লায়াবিলিটিস এটা হলো আমাদের সমন্বয় যাবে দা যেগুলো ছিল সেটার সাথে রিলেটেড অ্যাকাউন্টগুলো আমরা পোস্টিং দিলাম এখন বাকি যেগুলো আছে যেটার সাথে কোনো সমন্বয় নাই এইগুলো এখন অ্যাডজাস্টেড ট্যাবুলেন্সে বসবে সেখান থেকে হয় ইনকাম স্টেটমেন্টে না হলে ব্যালেন্স শীটে এখন দেখি বাকি আছে প্রথমে রেন্ট রেভিনিউ
এই রেন্ট রেভিনিউ সমন্বয় নেই আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স আগে লিখব 5250 আর এটা হচ্ছে রেভিনিউ ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট দিকে 5250 ব্যালেন্স শীটে যাবে না এরপরে আছে ক্যাশ ক্যাশ হচ্ছে ডেবিট দিকে 11240 এই 11200 টাকা ব্যালেন্স শীটে ডেবিট দিকে এরপর হচ্ছে প্রিপেয়ার ইন্সুরেন্সের সমন্বয় হয়েছে স্যালারি এক্সপেন্স আছে 7650 এটার সাথে সমন্বয় নেই 7650 এটা সরাসরি যাবে ইনকাম স্টেটমেন্টে 7650 ব্যালেন্স শীটে যাবে এরপর হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট দিকে আছে 24700 ক্রেডিট দিকে লিখি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে 24700 এই 24700 যাবে ব্যালেন্স শীটের ক্রেডিট দিকে 24700 এরপর আছে নোটস পেয়েবল এটাও ক্রেডিট দিকে আছে 20000 টাকা 20000 টাকা প্রথমে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে 20000 টাকা ক্রেডিট দিকে এবার ইনকাম স্টেটমেন্টে যাবে না যাবে ব্যালেন্স শীটের ক্রেডিট দিকে 20000 টাকা এরপর আছে ট্রাভেলিং এক্সপেন্স এটা সমন্বয় হয়ে গেছে ইউটিলিটি এক্সপেন্স এটার সাথে সমন্বয় নেই 2400 টাকা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে আগে 2400 টাকা ডেবিট দিকে লিখব এবার এটা সে এক্সপেন্স হওয়ার কারণে ইনকাম স্টেটমেন্টে ডেবিট দিকে 2400 ব্যালেন্স শীটে যাবে এরপর আছে অফিস ফার্নিচার এটা 60000 টাকা আছে ডেবিট দিকে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে 60000 টাকা ডেবিট দিকে লিখব এবার ইনকাম স্টেটমেন্টে যাবে না যাবে ব্যালেন্স শীটে ডেবিট দিকে অ্যাসেট 60000 টাকা এরপর আছে মেসিলিনিয়াস এক্সপেন্স এটা এক্সপেন্স এটা ট্রায়াল ব্যালেন্স অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স আগে যাবে 400 তারপর এটা হচ্ছে ইনকাম স্টেটমেন্টে 400 যেহেতু এটা এক্সপেন্স ব্যালেন্স শীটে যাবে না এরপরে আছে অফিস সাপ্লাইজ এটা সমন্বয় হচ্ছে ক্যাপিটাল ক্যাপিটাল আছে ক্রেডিট দিকে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট দিকে 40000 টাকা এই 40000 টাকা লায়াবিলিটি হওয়ার কারণে ব্যালেন্স শীটের ক্রেডিট দিকে 40000 টাকা এরপর আছে ড্রয়িং ড্রয়িং আছে 2200 টাকা এই 2200 টাকা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের 2200 টাকা এই 2200 টাকা এখন যাবে হচ্ছে ব্যালেন্স শীটের ডেবিট দিকে 2200 টাকা সব আইটেমগুলো আমাদের পোস্টিং দেওয়া হয়ে গেল এখন হচ্ছে আমাদের উদ্বৃত্ত নির্ণয় করতে হবে উদ্বৃত্তটা হয় হবে নিট প্রফিট অথবা নিট লস নিট প্রফিট হতে পারে লস হতে পারে আর এটা হচ্ছে টোটালের জন্য প্রতিটা কলাম আমরা টোটাল করি যোগফল টোটাল যোগফল নামানোর পরই আমরা উদ্বৃত্ত নির্ণয় করব প্রথমে এটা দেওয়া আছে ট্রায়াল ব্যালেন্স যেটা এটার যোগফল দেওয়া ছিল 117190 117190 বাকি গুলো আমরা পর্যায়ক্রমে করি আমরা টোটাল প্রতিটা কলামের যোগফল লিখলাম যেমন অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স যোগফল হচ্ছে 12200 ডেবিট ক্রেডিট অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স এটা হচ্ছে 123690 123690 ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট দিকটা বড় আছে যোগফল হচ্ছে 34990 এটার উদ্বৃত্ত নির্ণয় আছে ব্যালেন্স আছে 13440 এই 13440 যেহেতু ক্রেডিট উদ্বৃত্ত ক্রেডিট দিকে বেশি আছে আয়ের পার বেশি আছে তার এটা নিট প্রফিটটা হচ্ছে 13440 নিট প্রফিটটা আবার ব্যালেন্স শীটের ক্রেডিট দিকে চলে যাবে 13440 ব্যালেন্স শীটের যোগফল 102140 102140 ডেবিট ক্রেডিট এটাই হচ্ছে আমাদের 10 কলাম ওয়ার্কশিট আমরা 10 কলাম ওয়ার্কশিটটা শেষ করলাম তা সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আজকের আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ